আজকের আজকের দাম কত কইরা? হাজারের নিচে কত? কি কয় না কয়? ওই দিন নিলাম তো দাম কম ছিল, কাস্টমার বেশি। হ্যালো, আমরা আসলাম চাঁদপুরের তিন নদীর মোহনায়। আমরা এখন যাব ইলিশ মাছ কিনতে। তিন নদীর মোহনায় ইলিশ মাছ বাজার। এখন এখানে এই পানি ছাড়া ইলিশ পাওয়া যায়? প্রতিবারে আসলে আমরা ইলিশ কিনি, এবার আমরা কিনবো। তো কয় মন কিনবেন ভাই? আসলে আশা তো আছে সবাই নিয়ে কিনার, এক মনের মতো। দেখা যাক, মাহব ভাই বলছে এক মন, আশা করি আমরা 23 জন আছি। কয় মন, সর্বোচ্চ কয় মন দেয় ভাই? যত মন চান। আচ্ছা, 10 মন 20 মন? তো আমরা মনে হয় আজকে এক মনের মতো কিনতে পারবো, কারণ এক মন আমরা যে পরিমাণে মানুষ, দুই মনে হইতে পারে। দেখা যাক, দাম যেখানে কম পাই সেখান থেকে 1000 টাকা কেজি এর আগে কিনছিলাম। তো আমরা মাছের বাজারে যাই, দেখা যাক। দেড় কেজি? লাল আজকের মাছ নাই, লাল হয়ে গেছে। এটাকে 1.5 কেজি করে ভাই, কত করে? এর থেকে বেশি লাগবে, যে কয়টা আছে তার থেকে বেশি লাগবে। আপনি তো মাছ আগে বারে দেখছি আপনার দ্বারা না? আমি তো ওই যে ইয়ের কাছ থেকে নিচ্ছি, ওই যে ওর নাম কি ভুলে গেছি, বাবুল কাকার থেকে নিয়েছেন, আমার থেকেও নিয়েছেন। এগুলোর দাম কত? এগুলোর দাম প্রায় 1800। না না, 1000 টাকা করে নিচ্ছি আমি। 1800 টাকা কেজি, 1.5 কেজি। প্রতি বছরের মতো এবছরও আমরা মাছ কিনতে আসলাম। এটি বছরের প্রথম মাছ কেনা আমাদের, বছরে 3 বার আসা হয়। তবে আজকে অনেক বেশি দাম, প্রায় 1200-1300 টাকা কেজির নিচে মাছ পাওয়া যাচ্ছে না। আর সর্বশেষ আমরা 10 কেজি মাছ কিনেছিলাম। মাছের দাম সম্পর্কে আপনাদের জানাবো এবং আমরা কিভাবে মাছ কিনলাম সেটাও দেখাবো এবং কিভাবে প্যাকেট করে নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে এবং পুরো ভিডিও দেখবেন, এবং যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, চিনতে পারছেন? কি অবস্থা? কি অবস্থা, ভালো আছেন? এর আগে তো আপনি ছিলেন না, পরে মাছ নিয়েছিলাম আপনার আপনার কাছ থেকে। ওই যে ফোনে কথা হয়েছিল না, পরের দিন আসলাম। আজকের মাছ কি এগুলো? আজকের মাছ আয়ের মাছ। আরে আজকের আজকের দাম কত কইরা? হাজারের নিচে কত? কি কয় না কয়? ওই দিন নিলাম তো এখন দাম কে দাম কম ছিল, কাস্টমার বেশি ভাই। 1 কেজির মাছ নাই, 1 কেজির মাছ তো মানে আজকের মাছ না কালকের মাছ, এই মাত্র কিনছি এই মাছ। লাল হয়ে গেছে, ছোট সাইজ গ্রুপ বড়। ওই দিন নিচে কত? 12 কেজি না? আজকে প্রায় 2 মনের মতো লাগবে। আগে আগে মাইসের থেকে কিনি, আমার দাম আপনি পরে দেন। আগে অন্য জায়গার থেকে কিনি, যদি এটা বেশি নেন তো আমার দাম পরে দেন। মাপটা আছে? তা তো ঠিক আছে, কত করে দাম?
কিনলাম তো আপনার সামনে দাম জানি না কত করে 1100 5 কেজি 700 না ওই তো 500 টাকা 5 কেজি 600 এক কেজি 500 আম ভাতার তো ধরে না এটা তো 500 5 কেজি 600 কত করে কিনছে চিকেন পাঁচ কেজি হয়েছে মাহুদ ভাই ওই চারটা কিন্তু মাত্র ধরলো চারটা 700 করে বেচছে হ্যাঁ 700 800 চাইছে আপনি 750 কম না 700 করে তো আমারই কিছু পেটায় ওই পেটায় আমারই কিনতে আছে বললে দেখি কত রকম হয়েছে 6 কেজি 200 তোলে 60 দিছে মানে না না 6টাই দিছে 6টা দিছে 60টা দিছে কিন্তু 1 কেজির কথা বলছে 900 তো মাছ এগুলো তো দাম কম চাইতেছে না এই ওগুলো তো দাম আমরা 10 ভালো তোমার 5700 আমার 4300 10000 একবার তাহলে রাউন্ড ফিগার হইছে তাহলে আচ্ছা এইটা হলো 4300 750 আর 4300 আমাদের ভিডিও এখানে শেষ করছি আমাদের মাছ কেনা শেষ আবার 2-3 মাস পর মাছ কিনতে আসবো তখন আপনাদের আবার এই চাঁদপুরে ইলিশ বাজারে নিয়ে আসবো